Standard 3 science. So comparison between plants and animals. So amra prani ebong udbider moddhe kichu tulona korbo. So first point amra bolbo movement orthat animals movement from one place to another in search of their food, shelter, water, etc. যে প্রাণীরা তাদের খাদ্য বাসস্থান এবং জলের জন্য তারা এক জায়গা থেকে অন্য জায়গায় তারা গমন করে বাট প্ল্যান্ট ফিক্সড ইন এনি ওয়ান প্লেস একটা যে কোনো জায়গায় উদ্ভিদরা কিন্তু স্থির থাকে তারা যা এক জায়গা থেকে অন্য জায়গায় তারা খাদ্যের জন্য গমন করতে আমাদের কোনো প্রয়োজন হয় না বা পারে না তারা তো আসছি নেক্সট পয়েন্ট আমরা ডিপেন্ডেন্ট অর্থাৎ অ্যানিমালস যে এই ফুড বা খাদ্যটার জন্য তারা কি করে যে আমাদের উদ্ভিদের উপরে নির্ভর করে থাকে বাট ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে আমাদের প্ল্যান্টস কারণ প্ল্যান্টসরা তারা নিজেরা নিজেদের খাদ্য তৈরি করতে পারে উইথ দি হেল্প অফ এয়ারটার আমাদের ওয়াটার এয়ার আর সানলাইট দে প্রিপেয়ার দ্য গ্লুকোজ দিস প্রসেস ইজ কল্ড ফটোসিনথেসিস তারা এই সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় তারা কেউ নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে নেক্সট আসবো আমরা ব্রেথিং শ্বাসকার্য তো অ্যানিম্যালস যে আপার ক্লাস যে সমস্ত অ্যানিম্যাল রয়েছে যেমন ম্যান টাইগার কাউ হোয়েলস ডলফিনস দে ব্রেথিং উইথ দি হেল্প অফ দেয়ার লাংস তারা শ্বাস যে শ্বাসকার্য চালায় তাদের ফুসফুসের সাহায্যে কিন্তু প্ল্যান্টস দে হ্যাভ নো এনি ফিক্সড অর্গ্যান তো তারা এই শ্বাসকার্য চালায় কিন্তু উইথ দি হেল্প অফ দ্য লিপস দে আর হ্যাভ এ টিনি পোর দ্যাট ইজ কল স্টোমাটা উইথ দি হেল্প অফ দি স্টোমাটা প্ল্যান্টস ব্রেথিং দে আর রেসপিরেশন তা ইন আদার কেসেস আমরা বলতে পারি যে সমস্ত উদ্ভিদের পাতা নেই তারা উইথ দি হেল্প অফ দেয়ার স্টেম তারা তাদের কাণ্ডের সাহায্যে তারা শ্বাসকার্য চালায় দেয়ার ইজ এ লেন্টিসেল উইথ দি হেল্প অফ দি লেন্টিসেল দে ব্রিথিং নেক্সট পয়েন্ট আসবো আমরা সেন্স অর্গ্যান তো যে আপার ক্লাস যে সমস্ত অ্যানিমেল রয়েছে তাদের সেন্স অর্গ্যান রয়েছে আই ইয়ার নোজ টাং অ্যান্ড স্কিন তো উইথ দি হেল্প অফ দিস দে কালেক্ট করে সংগ্রহ করে যে বাইরের যে সমস্ত অনুভূতি বা ভিতরের মধ্যে থেকে যে সমস্ত অনুভূতিগুলো আদান প্রদান করা উইথ এনভায়রনমেন্ট পরিবেশের সঙ্গে সেই জিনিসগুলো করতে পারে কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় এভাবে তাদের সেন্স অর্গ্যান না থাকলেও আমরা বুঝতে পারি যে সেন্স অর্গ্যানগুলো এরকমই যে আমরা দেখেছি যে টাচ মি নট লজ্জাবতী লতা লজ্জাবতী সেগুলো দেখা যাচ্ছে কি তারা টাচ করলে যা ছুঁয়ে দিলে তারা স্পর্শ করলে নুয়ে যায় তা আমরা বুঝতে পারি যে মর্নিং গ্লোরি লোটাস ওয়াটার লিলি এটসেট্রা এই প্ল্যান্টগুলো কী করে সূর্যের উত্তাপে তারা ফুটতে থাকে আমাদের সানফ্লাওয়ার এই যে সূর্যমুখী ফুল সেগুলো কী দেখা যায় সূর্য যখন যেদিকে মুখ করে থাকে সেদিকে ফুলগুলো মুখ করে থাকে তো এর তারা বুঝতে পারছি আবার তাহলে এটাকে বলছে আমাদের ব্লুমিং এই যে হচ্ছে আবার কী হচ্ছে ড্রপলেট হচ্ছে যে কিছু কিছু উদ্ভিদের যে পাতাগুলো আমাদের এই যে স্প্রিং টাইম ঝরে পড়ে সেটাও আমরা লক্ষ্য করেছি নেক্সট আসছি আমরা রিপ্রোডাকশান এই যে বংশগতি যে অ্যানিম্যালস অ্যান্ড আদার যে সমস্ত অ্যানিম্যাল রয়েছে তারা কী করে যে তারা কী করে আমাদের গিভ বার্থ নিউ ওয়ান অর ইয়াং অর্থাৎ নতুন সন্তান সন্ততি এই যে ব্যাবির জন্ম দেয় সেই ব্যাবিটা আবার কি গ্রো আপ টু ম্যান বা আদার অ্যাডাল্টে পরিণত হয় আবার কিছু কিছু আমাদের প্রাণীদের ক্ষেত্রে দেখা যায় লে এগস তারা ডিম পারে ফ্রগ স্ন্যাক্স ক্রোকোডাইল টার্টল এটসেট্রা তো সেগুলো তারা আমাদের ডিম পারে এই উদ্ভিদের ক্ষেত্রেও দেখা যায় ইন জেনারেলি যে প্ল্যান্টস গ্রো উইথ সিডস দ্যাট ইজ জার্মিনেশন অঙ্কুরকমের মাধ্যমে আমাদের উদ্ভিদের জন্ম হয় এবং তারা পরিণত উদ্ভিদে পরিণত হয় আবার অপর ক্ষেত্রে দেখি তাদের রুট স্টেম লিভস আদার প্লেস থেকেও আমাদের তাদের রিপ্রোডাকশন সম্পন্ন হয়ে থাকে তো এই জিনিসগুলো আমরা আলোচনা করলাম তো এই পর্যন্ত আজকে আমাদের থাকবো